হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা তো আজকে আমি যেই পার্টটা তোমাদের পরাব সেটা হচ্ছে টিস্যু সিস্টেম তো আমরা টিস্যু সম্পর্কে প্রথম দিন কি পড়েছিলাম যে টিস্যু হচ্ছে কিছু কোষের সমষ্টি যে কোষগুলো পরস্পর সঙ্গবদ্ধ হয়ে কোনো কাজ সম্পন্ন করে তো সেরকমই কিছু কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু তাহলে টিস্যু সিস্টেম কাকে বলবে বলো টিস্যু সিস্টেম হচ্ছে এই টিস্যুগুলোই যখন আবার কোনো একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে নানা ধরনের কাজ সম্পন্ন করে তখন এই টিস্যুগুলোর সমষ্টিকে বলা হয় টিস্যু সিস্টেম বোঝা গেল বেসিক্যালি টিস্যু সিস্টেম বা তোমার কলাতন্ত্র হচ্ছে উৎপত্তি এবং কার্যগতভাবে এক এরূপ কিছু সম এবং বিষম আকৃতির কলার সমষ্টি ঠিক আছে বিজ্ঞানী স্যাক্স উদ্ভিদের এই কলাতন্ত্রটাকে টোটাল তিনটে ভাগে ভাগ করেছিলেন শালটা খুব সম্ভবত আঠারোশো না হলে আঠেরোশো এর মধ্যেই হবে আমি পরের দিন এটা বলে দেব দেখে তো উনি এই উদ্ভিদের এই কলাতন্ত্রটাকে টোটাল তিনটে ভাগে ভাগ করেছিলেন কি কি সেইগুলো এক নম্বর হচ্ছে ত্বক কলাতন্ত্র যেটাকে বলা হয় এপিটার্মাল টিস্যু সিস্টেম তারপর হচ্ছে সংবহন কলাতন্ত্র যেটাকে বলা হয় ভাস্কুলার টিস্যু সিস্টেম আর 3 নম্বর হচ্ছে আদি বা ভূমি কলাতন্ত্র যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অফ গ্রাউন্ড টিস্যু সিস্টেম তো উনি এই তিনটে পার্টে উদ্ভিদের এই टोटल কলাতন্ত্রটাকে ভাগ করেছিলেন তো আজকে ক্লাসে আমি এই ত্বক কলাতন্ত্রটাকে নিয়ে আলোচনা করব সবগুলো তার একদিনে পড়ানো সম্ভব না তো সেই জন্য আজকে ক্লাসে আমি শুধুমাত্র ত্বক কলাতন্ত্রটাকে নিয়ে আলোচনা করব এবং এর যে বিভিন্ন অংশগুলো আছে এবং তাদের যে বৈশিষ্ট্য আছে এই সব কিছু নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব তো স্টুডেন্ট ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য ক্লাসটাকে স্কিপ না করে একদম শেষ অব্দি দেখবে আর যারা এসএলএসি সাবজেক্ট এবং অন্যান্য কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখবে তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক ত্বক কলাতন্ত্র হচ্ছে যে কলাতন্ত্র উদ্ভিদ অঙ্গে আবরণ সৃষ্টি করে তাকে বলা হয় ত্বক কলাতন্ত্র কি বললাম যেই কলাতন্ত্র উদ্ভিদ অঙ্গে আবরণ সৃষ্টি করে তাকে বলা হয় ত্বক কলাতন্ত্র বা এপিডার্মাল টিস্যু সিস্টেম ঠিক আছে তো এই ত্বক কলাতন্ত্র কোথা থেকে উৎপত্তি হয় এটা হচ্ছে অগ্রস্ত ভাজক কলার প্রোটোডাম থেকে উৎপত্তি হয় এই ত্বক কলাতন্ত্র কেমন আর এর অবস্থানটা হচ্ছে এটা উদ্ভিদের মূল কাণ্ড পাতার ত্বকে এই ত্বক কলাতন্ত্র বর্তমান থাকে বোঝা গেল এবার আসি এর গঠন তো এই ত্বক কলাতন্ত্র মোট তিনটে অংশ নিয়ে গঠিত কি কি এক নম্বর হচ্ছে ত্বক কোষ বা হচ্ছে এপিটার্মাল সেল তারপরে হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি বা হচ্ছে এপিটার্মাল আউটগ্রোথ আর হচ্ছে রন্ধ বা হচ্ছে এপিটার্মাল ওপেনিং তো এই তিনটে অংশ নিয়ে ত্বক কলাতন্ত্রটা গঠিত হয় কেমন এবার আমি এই তিনটে পার্ট নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব ত্বকস হচ্ছে উদ্ভিদ অঙ্গের সবচেয়ে বাইরের কলাস্তর কেমন ত্বকস হচ্ছে উদ্ভিদ অঙ্গের সবচেয়ে বাইরের কলাস্তর আর হচ্ছে এটা প্রধানত সজীব প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হয় কোষগুলো দেখতে পিপের মতো হয় এবং কোষান্ত রন্ধ্রবিহীন হয় আর হচ্ছে কোষের মধ্যস্থলে একটি করে কোষ গহ্বর থাকায় নিউক্লিয়াস সহ সাইট্রোপ্লাজাম কি করে না কোষের কিনারার দিকে অবস্থান করে ঠিক আছে আর হচ্ছে এই কোষের বাইরে অনেক সময় তোমার হচ্ছে লিগনিন মোম তো এরকম কিছু আবরণ থাকে আর হচ্ছে সবুজ অংশের ত্বক কোষে ক্লোরোপ্লাস্টিক থাকে এখানে একটা কথা বলে রাখি কাণ্ড আর পাতার ত্বককে এপিটার্মিস বলে এবং মূলের ত্বককে এপিব্লেমা বলে ঠিক আছে আর কাণ্ড পাতার ত্বকে কিউটিক্যাল থাকে কিন্তু মূলের ত্বকে কিউটিক্যাল থাকে না বোঝা গেল তো এইগুলোই হচ্ছে ত্বক কোষের বৈশিষ্ট্য এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি তো উদ্ভিদের ত্বক থেকে যে সমস্ত উপবৃদ্ধির আর কি সৃষ্টি হয় তো তাদেরকে হয় ত্বকীয় উপবৃদ্ধি এগুলো উদ্ভিদের সমস্ত অঙ্গ থেকে সৃষ্টি হয় আর এগুলো হচ্ছে উদ্ভিদের বিভিন্ন কাজে হেল্প করে ঠিক আছে তো এই ত্বকীয় উপবৃদ্ধি নানা ধরনের হয়ে থাকে তো সেগুলো একবার একটু দেখে নেব প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রোম বা ট্রাইক্রোম তো এগুলো আর কি মেনলি তোমার সরল হয় শাখাবিহীন হয় তারকাকৃতি হয় আর এক বা বহু হতে পারে তো পাতা আর কাণ্ডের রোম এক বা বহুকোষী হতে পারে আবার মূল রোম কিন্তু আবার এক হয় তো এর পরে যেটা আছে সেটা হচ্ছে শল্ক তো এগুলো আবার চাকতির মতো হয় গ্রন্থিবিহীন হয় আর এগুলো হচ্ছে বহুকোষী রোম এর পরে যেটা আছে সেটা হচ্ছে কোলেটার্স তো এগুলো হচ্ছে আবার গ্রন্থিযুক্ত হয় এবং বহুকোষী হয় রোমগুলো তারপর যেটা আছে সেটা হচ্ছে থলি বা প্লাডার্স তো এগুলো থলির মতো হয় স্ফীত হয় আর এতে আর কি জল সঞ্চয় থাকে ঠিক আছে আর লাস্ট যে টাইপসটা আছে সেটা হচ্ছে দংশক্রম। তো এগুলো হচ্ছে মেনলি বিচুটি পাতার আর কি ত্বক থেকে উৎপন্ন হয় আর এগুলো হচ্ছে এক রোম তো সাধারণত এই পাঁচ ধরনের আর কি ত্বকীয় উপবৃদ্ধি লক্ষ্য করা যায় আর এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ত্বক রন্ধ্র বা এপিডার্মাল ওপেনিন তো সাধারণত আর কি উদ্ভিদের পাতা তারপর হচ্ছে কচি কাণ্ড ফুলে বৃত্তি এমনকি ফলের ওপর কিছু ছোট ছোট রন্ধ্র বা ছিদ্র দেখা যায় তো সেইগুলোকেই বলা হয় ত্বক রন্ধ বা এপিটার্মাল ওপেনিং তো এই ত্বক রন্ধ সাধারণত দু রকমের হয় একটা হচ্ছে পত্তর আর একটা হচ্ছে পানিরন্ধ পত্তর হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে আহ সবুজ অংশ কচি কাণ্ড এবং পাতার ত্বক একটা অবিচ্ছিন্ন স্তর গঠন করে থাকে তো এই অবিচ্ছিন্ন স্তর গঠন করলেও যে সকল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ বা ছিদ্র দ্বারা ওই স্তরটা প্রায় ছিন্ন হয়ে থাকে তো তাকেই বলা হয় পত্তরন্ধ বা স্টোমাটা কি বললাম উচ্চ শ্রেণীর উদ্ভিদে বায়বীয় সবুজ অংশ তারপর হচ্ছে কচি কাণ্ড এবং পাতার ত্বক একটা অবিচ্ছিন্ন স্তর গঠন করলেও যে সকল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ বা ছিদ্র দ্বারা ওই স্তরটা ছিন্ন হয়েই থাকে তো তাদেরকেই বলা হয় পত্তর বা স্টোমাটা বোঝা গেল আর এই প্রতিটা স্টোমা একজোড়া করে এপিডার্মাল কোষ দিয়ে আর কি পরিবৃত্ত থাকে তো যেগুলোকে বলা হয় রক্ষিকোষ বা গার্ডসেল এই রক্ষিকোষ তাদের রসস্ফীতির মাধ্যমে কি করে না পত্তর অন্ধগুলোর বন্ধ হওয়া আর খোলা এই পুরো ব্যাপারটাকে আর কি নিয়ন্ত্রণ করে তো যার ফলে উদ্ভিদ আর পরিবেশের মধ্যে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটতে থাকে কেমন আরেকটা জিনিস এখানে বলে রাখি এই রক্ষী কোষের সন্নিহিত তক কোষগুলো আবার পরিবর্তিত হয়ে সত্যন্ত প্রকৃতির হলে তখন সে কোষগুলোকে আবার সহকারী কোষ বলে কেমন আর এই পত্তর উদ্ভিদের পাতায় আর কি বেশি সংখ্যায় থাকে আর স্পেশালি তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার নিম্নতলে থাকে এক উদ্ভিদের ক্ষেত্রে আর কি উভয় তলে থাকে আর হচ্ছে তোমার ভাসমান জলজ উদ্ভিদের ক্ষেত্রে পাতার উপরি তলে এই পত্রর দেখতে পাওয়া যায় তাহলে পত্তরন্ধ ব্যাপারটা ক্লিয়ার হলো তো এবার আসছি পত্তরন্ধে প্রকারভেদ সাধারণত এই পাঁচ ধরনের প্রকারভেদ দেখতে পাওয়া যায় নামগুলো একটু বলে দিচ্ছি অ্যানোমোসাইটিক অ্যানাইসোসাইটিক প্যারাসাইটিক ডায়াসাইটিক আর হচ্ছে অ্যাক্টিনোসাইটিক অ্যানোমোসাইটিক হচ্ছে যেই ক্ষেত্রে পত্তরন্ধগুলো সীমিত সংখ্যক সম্পূরক কোচ দিয়ে ঘেরা থাকে অ্যানাইসোসাইটিক হচ্ছে যেখানে প্রতিটা পত্তরন্ধ তিনটে অসম আকৃতির সম্পূরক কোষ দিয়ে ঘেরা থাকে তো সেটাই হচ্ছে অ্যানাইসোসাইটিক প্যারাসাইটিক হচ্ছে যেখানে পত মানে প্রতিটা পত্তরন্ধ প্রধানত দুটো সম্পূরক কোষ দিয়ে গঠিত হয় তো সেটা হচ্ছে প্যারাসাইটিক ডায়াসাইটিক হচ্ছে যেখানে প্রত্যেকটা পত্তরন্ধ দুটো বা তার বেশি আর কি সম্পূরক কোষ দিয়ে ঘেরা থাকে তো সেটা হচ্ছে ডায়াসাইটিক আর অ্যাক্টিনোসাইটিক হচ্ছে এই ধরনের স্টোমাটার মানে প্রত্যেকটা পত্তরন্ধ চারটে বা তার বেশি সম্পূরক কোষ দিয়ে ঘেরা থাকে আর এই ধরনের স্টোমাটা পত্রে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এবার আসছে পানিরন্ধ তো পানিরন্ধ হচ্ছে জলজ উদ্ভিদের ক্ষেত্রে পাতার ওপর পৃষ্ঠে পত্তরন্ধের থেকেও বড় বড় কিছু আর কি রন্ধ দেখতে পাওয়া যায় মানে যে রন্ধগুলো আর কি পত্তরন্ধের থেকে একটু বড় আকৃতির হয় তো সেইগুলোকেই বলা হয় পানি রন্ধ তো এর মেন কাজটা হচ্ছে উদ্ভিদ দেহ থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা বের করে দেওয়া তো এটাই হচ্ছে পানি রন্ধের আর কি মেন কাজ বোঝা গেল তো এই হচ্ছে ত্বক কলাতন্ত্র এবং তার বিভিন্ন অংশ আশা করি সবাই বুঝতে পেরেছ তো আজকে আমি যেগুলো পড়ালাম সেগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে তাহলে তোমাদেরই সুবিধা হবে আর ক্লাসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আজকে আমার এই ক্লাসটাকে ফার্স্ট টাইম দেখছো তারাও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাইডে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমার ক্লাসের আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে স্টাডি উইথ শতরূপা ওখানে আমি বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার করে থাকি তো তোমরা চাইলে পেজটাকে ফলো করতে পারো আর আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের থাকবে ওখানে আমি প্রিভিয়াস ক্লাসগুলো লিঙ্ক শেয়ারও করি এবং ইনফরমেশনও দিই আর অনলাইন মক টেস্টের লিঙ্ক আর পিডিএফ আমি ওখানেই দিই তো তোমরা চাইলে গ্রুপটাতে অ্যাড হতে পারো তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা